নমস্কার বন্ধু, যত দিন যাচ্ছে তত কিন্তু পার্শ্ব শিক্ষক SSKMSK সহ পৌরসভা মাদ্রাসা শিক্ষকদের অবস্থা কিন্তু জটিল অপর্যায়ে পৌঁছাচ্ছে। এমনকি দপ্তর থেকে খবর পাওয়া যাচ্ছে যে মাদ্রাসা শিক্ষকদের কিন্তু বেতন দেওয়ার সেই রকম তাদের অর্থ নেই মাত্র 2 মাসের, অর্থাৎ ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাসের এই 2 মাসের টাকা কোনোক্রমে নবান্নের অর্থ দপ্তর থেকে পাস হয়ে এবং সমস্ত জেলায় কিন্তু গিয়েছে। তাই খুব শীঘ্রই কিন্তু 2 মাসের বেতন হতে পারে, তাই দপ্তর সূত্রে এমনটা খবর যে এই মুহূর্তে মাত্র 2 মাসেরই কিন্তু অনারিয়াম ছাড়া হয়েছে। তাই এই জায়গায় দাঁড়িয়ে সামনেই যে সমস্যাগুলি তৈরি হচ্ছে, বিশেষ করে পার্শ্ব শিক্ষকদের, তাদের যে ইপিএফ এর যে ব্যাকলগ মামলায় যাদের নিয়োগের দিন থেকে ইপিএফ, সেই বিষয় নিয়ে কিন্তু সরকার সমস্ত জায়গায় হেরে যাওয়ার পরে আবার নতুন করে এই ধরনের মামলা এমনভাবে মামলা সাজিয়াচ্ছেন যে যাতে করে এই বিষয়গুলো এখনই না কোনো কিছু বেনিফিট দিতে না হয়। এবং মাদ্রাসা শিক্ষকদের যে বিভিন্ন দাবি দেওয়া, যেখানে কোর্টে কিন্তু সরকার যে রায় দিয়েছেন সেই রায় কিন্তু এই মাদ্রাসাগুলির পক্ষে, এবং সেখানে দাঁড়িয়ে সরকারকে আলোচনার মাফিক এই দাবিগুলি মিটিয়ে দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু সেখানে সরকারের পক্ষ থেকে যে হলফনামা দেওয়া হয়েছে সেখানে কিন্তু সবটাই নেগেটিভ, অর্থাৎ এইগুলি দাবিগুলি তারা কোনো মতেই পূরণ করতে পারছেন না, এই নানা রকম সমস্যা দেখিয়েছেন। অপরদিকে পার্শ্ব শিক্ষকদের সমস্যা তো বেড়েই চলেছে দিন দিন, না হচ্ছে বেতন বৃদ্ধি, এমনকি তাদের যে ট্রান্সফার সংক্রান্ত বিষয় সেটিও কিন্তু হচ্ছে না। এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে মঈদুল ইসলাম তিনি কিন্তু বলছেন যে তিনি কাজ চালিয়ে যাচ্ছেন, কিন্তু সেই কাজ কবে শেষ হবে এবং কবে বেতন বৃদ্ধি হবে, সেই কাজ অনন্তকাল ধরে চলতে থাকবে কিনা, অনন্তকাল ধরে তিনি শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন কিনা, সেই বিষয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই। অথচ তিনি এই বিষয়ে কথা বললো SSKMSK কিন্তু ছাড়তে চায় না, যাহাল শিক্ষা দপ্তর কিন্তু এরকম কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। তাই কোর্টের যে আইনি লড়াই সেই লড়াইকে কিন্তু চালিয়ে যেতে হবে। তাই মাদ্রাসা শিক্ষকরা বলছেন যে সরকারের পক্ষ থেকে তাদের যে জয়লাভের পর যে হলফনামা আলোচনার পর হলফনামা দিয়েছে তাতে অনেক অসঙ্গতি রয়েছে, এবং সেই বিষয়টাকে সামনে নিয়ে তারা কিন্তু এগিয়ে যেতে চায়। তাই SSKMSK যারা শিক্ষা দপ্তরে রয়েছে তারাও কিন্তু মামলার জন্য প্রস্তুতি নিয়েছেন, এবং সেখানে দাঁড়িয়ে তারা ইপিএফটা ভেবেছেন এতদিন পরে যে ইপিএফটা অবশ্যই থাকলে খুব তাদের উপকার হতো, ইপিএফের জন্য তারা ঝাঁপাচ্ছেন। এবং অপরদিকে তারা এটা চাইছে যে শিক্ষা দপ্তরেই SSKMSK রাখতে হবে, এই নিয়ে কিন্তু তারা আন্দোলনও তৈরি করছেন, কিন্তু খুব একটা সাহসিকতার সঙ্গে এগিয়ে আসার কিন্তু সেরকম নেতৃত্ব পাওয়া যাচ্ছে না। SSKMSK যারা ছিলেন তারা কিন্তু কতটা ভয় পেয়ে গিয়েছেন, যার ফলে কিন্তু চূড়ান্ত সমস্যা তৈরি হয়েছে, এবং একটা যেন এলোমেলো ভাব তৈরি হয়েছে সংগঠনগুলির মধ্যে। তো বন্ধু, পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে শামীমবাবু তিনি কিন্তু কালই কলকাতায় গিয়েছিলেন এবং সব রকম লয়ারদের সাথে আলোচনা করে তারাও কিন্তু যাতে করে সরকারকে ডিফেন্ড করতে পারেন এবং এই রায় অর্থাৎ তাড়াতাড়ি যাতে কার্যকর হয় এই বিষয়ে কিন্তু তারা কোর্টের দৃষ্টি আকর্ষণ করবে, অর্থাৎ ইপিএফের চূড়ান্ত মামলায় অর্থাৎ নিয়োগের দিন থেকে ইপিএফ যদি তারা পেতে পারে তাহলে কিন্তু অনেকটি টাকায় তারা পাবে, এবং বিশেষ করে তাদের কিন্তু একটা পেনশন এবং ভালো অঙ্কের গ্যাচুটি কিন্তু তারা পাবে, এই নিয়ে তিনি লড়াই চালাচ্ছেন। অপরদিকে মাদ্রাসা শিক্ষকরাও তারাও কিন্তু থেমে নেই, তাদের পক্ষ থেকে বিশেষ করে জানিয়ে দেওয়া হয়েছে যে সুপ্রিম কোর্ট পর্যন্ত যদি যেতে হয় তারা যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা বিশেষজ্ঞ আইন বিদ যারা আছেন বা বরিষ্ঠ লয়ারদের সঙ্গে কিন্তু তারা কথা বলেছেন, যাতে করে হিয়ারিংয়ের সময় তাদের হাইকোর্টে জানানো বা তারা দাঁড়িয়ে তারা শুনানির সময় তারা সওয়াল করতে পারে। তাই বেশ কিছু স্টাফ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 23 তারিখে একটি মিটিং ছিল, সেখানে অনেক জেলা থেকেই সমস্ত প্রতিনিধি এসেছেন। তারা বলেছেন যে কোর্টের কেসের ব্যাপার নিয়ে তারা আলোচনা করেছেন, UDIS-এর সমস্যা সমাধান নিয়ে আলোচনা করেছেন, এবং আর্থিক বিভিন্ন বিষয়ে নিয়েও কিন্তু তারা আলোচনা চালিয়েছেন যে এই কেস চালাতে গেলে একটা অর্থের প্রয়োজন আছে, তাই সমস্ত জেলায় সংগঠনকে ছড়িয়ে দিতে হবে এবং প্রত্যেকের সদস্য চাঁদা হিসেবে সংগ্রহ করার কথা তারা বলেছেন। এবং কোর্টের বিষয়টি নিয়ে তারা পরিষ্কারভাবে বলেছেন, এবং ডাইসের বিষয়টা নিয়ে তারা কিন্তু স্টেট প্রজেক্ট অফিসারকেও ডেপুটেশন দিয়েছেন, এমনকি দপ্তরের ডাইরেক্টরকেও কিন্তু তারা ডেপুটেশন দিয়েছেন। তবে এই বিষয়ে কিন্তু তারা চেষ্টা চালিয়ে গেছেন, এবং অপরদিকে তারা বলেছেন যে দক্ষ আইনজীবী দ্বারা অল্প সময়ের মধ্যেই কিন্তু কোর্ট অফ কন্টেম্প মামলা দায়ের করা হবে, অর্থাৎ মামলাকে তারা মানছে না সরকার, সেই কারণে কোর্ট অফ কন্টেম্প মামলা দায়ের করা হবে, এমনকি একাধিক আইনজীবীকেও নেওয়া হতে পারে হিয়ারিংয়ে, এমনকি এ দাবি আদায় সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হবে, সংগঠনকে প্রস্তুতি দিচ্ছে এবং তথ্য সংগ্রহ করছে। তাই এখন সকলকে ঐক্যবদ্ধভাবে মরণপর লড়াইয়ে জয়ের জন্য কাজ করতে হবে, ব্লকে ব্লকে সংগঠনকে মজবুত করার আহ্বান করেছেন রাজ্যসভা। অতএব রাস্তার নামার কিন্তু লোক সেইভাবে পাওয়া যাচ্ছে না, তাই আইনি লড়াইকেই ভেবেছেন যে দিয়ে সফলতা আনতে হবে, সরকারকে একমাত্র হাইকোর্ট দ্বারাই জব্দ করা যাবে এমনটাই কিন্তু ভাবছেন অনেকে। তবে রাস্তার লড়াই প্রয়োজন, এই বিষয়ে আপনারা কী ভাবছেন অবশ্যই কমেন্ট করুন। দেখতে থাকুন টুথ নিউজ, সমস্যা কিন্তু অনেক গভীরে, তাই সমাধানও কিন্তু খুঁজতে হবে।